সুপ্রিয় সম্মানিত বন্ধুরা, আপনারা সকলে জেনে খুশি হবেন, ইসলামিক কয়েন যেটা পৃথিবীতে প্রথম এসেছে সেটাতে আপনারা এখন মেননেটে জয়েন হতে পারবেন। তা অর্থাৎ তাদের নিজস্ব যেই ওয়ালেটটা রয়েছে মেটামাক্স কিংবা টাস্ক ওয়ালেটের মতো, সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এখন আপনারা এখানে জয়েন হলে মেননেটে অবশ্যই এখান থেকে কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন, যেটা হতে পারে $100, $500 কিংবা $1000, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু মেননেট এয়ারড্রপ কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণ প্রফিট দিয়েছে, আবার টেস্টনেটও দিয়েছে। ওরকমই কিন্তু ইসলামিক যে কয়েনটা রয়েছে তাদের নিজস্ব যে ওয়ালেটটা সেটার এয়ারড্রপ চলে এসেছে, ঠিক আছে। আর এই ওয়ালেটটার নাম দেওয়া হয়েছে হ্যাকক ওয়ালেট। তো এখানে কিভাবে কাজটা করবেন সব কিছু জানিয়ে দেব, কোনো একটা স্টেপ মিস হলে কিন্তু পাবেন না, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। এখানে কোনো রকমের রেফার কমিশন নেই, তারপর আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করা, ঠিক আছে, কারণ আপনাদের ভালোবাসি তাই, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টুডে ফলিং বা আজকেও ফলিং, ওখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, এরপর এরকম একটা পোস্ট আপনারা পেয়ে যাবেন, ওকে। এরপর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে সাইন আপ লিঙ্ক, এখানে চাপ দিবেন। চাপ দিলে সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, এরপর অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন ডাউনলোড করে ওপেন করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে এগ্রি অপশনে চাপ দিবেন, এরপর এরকম চলে আসবে। এখানে আপনারা একটা প্রাইভেট কি বা আপনারা এখানে পিন কোড দিয়ে দিবেন, অর্থাৎ আপনার মোবাইলে প্রথম 6টা ডিজিট বা শেষের 6টা ডিজিট, ঠিক আছে। প্রথম একবার দিবেন, অটোমেটিক আবারও সেম প্রসেসটা আসবে, আরেকবার ওই সেম কোডটাই দিয়ে দিবেন। এই কোডটা ছাড়া কিন্তু ওয়ালেটে ঢুকতে পারবেন না, তাই কোডটা দেওয়ানোর সময় বি কেয়ারফুল, ওকে। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে চাইলে ফিঙ্গার দিতেও পারেন নাও পারেন, না দিতে চাইলে নিচের দিকে স্কিপ অপশন রয়েছে, স্কিপ অপশনে চাপ দিবেন। এরপর আপনাদের সামনে মার্শাল্লাহ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, কংগ্রাচুলেশন জানাবে। এরপর নিচে এই যে এখানে প্রসেট অপশন রয়েছে এখানে চাপ দিবেন, এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখান থেকে যে ব্যাকআপ নাও এখানে আপনারা চাপ দিবেন। এরপর আপনাদেরকে এখানে রিকভারি পেজ দেওয়া হবে, যেগুলো হারালে আর অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না, এরকম কিছু ওয়ার্নিং দেওয়া হবে। এরপরে নিচে এখানে আপনারা চাপ দিবেন, এরপরে এখানে আপনারা প্রাইভেট কিগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, 12 সংখ্যার। এরপরে আপনারা এখান থেকে যে কপি অপশনে ক্লিক করে কপি করে নিয়ে তারপরে আপনারা ডায়েরিতে লিখে রাখতে পারেন সেম করে, অথবা গুগল নোট প্যাডে 4-5 জায়গায় রেখে দিবেন। এগুলো হারালে কিন্তু লগ ইন আর করতে পারবেন না ওয়ালেটে, এই জন্য বি কেয়ারফুল, ওকে। এগুলো রাখার পরে এরপরে এখানে একটা টিক মার্ক দিয়ে নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ অপশনে চাপ দিবেন, ঠিক আছে। এরপর এরকম চলে আসবে, আসার পরে এই যে নিচে যেটা রয়েছে, ঠিক আছে, এগুলো ওই যে আগে যে কপি করে রাখলেন বা স্ক্রিনশটটা রাখবেন ওইগুলোই আপনারা এখানে সাজিয়ে দিবেন, ঠিক আছে। 1 নম্বরে কি দেওয়া রয়েছে ওই যেগুলো কপি করে রাখলেন ওখান থেকে সেটা এখানে এই যে নিচের দিকে যে দেওয়া রয়েছে এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে, অর্থাৎ টাস্ক ওয়ালেটে বা মেটামাক্স ওয়ালেটে যেভাবে সাজিয়ে দিতে হয় এভাবে করে সাজিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে লেখা রয়েছে চেক, এই চেক অপশনে চাপ দিবেন। এরপর মার্শাল্লাহ এখানে কংগ্রাচুলেশন আবারও চলে আসবে, এরপরে প্রসেট অপশনে আবারও ক্লিক করবেন, দেখবেন মার্শাল্লাহ ওয়ালেটটা এভাবে করে খোলা হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এখন আমাদের ওয়ালেট খোলার কাজ শেষ, এখন আমরা এখানে মেননেটে কীভাবে অংশগ্রহণ করব সেই বিষয়টা দেখাবো। আর এটা লিস্টিং হবে কবে আগে ফাঁকদা একটু আসুন দেখে নিই, আর এখনই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই কয়েনগুলো লিস্টিং হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, ঠিক আছে, 2023 সালে, তাই বলবো তাও তো তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিন। এরপরে এখানে একটা অপশন রয়েছে যে ক্লাইম নাও, এখানে আপনারা চাপ দিবেন। এরপর একটা ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটা এভাবে ধরে এখানে মিলিয়ে দিবেন, ঠিক আছে, ক্যাপচাটা হয়ে যাবে। এরপর এখানে একটু অপেক্ষা করবেন, আমি দেখাচ্ছি, এরপর একটু রিফ্রেশ করবেন, ঠিক আছে, অর্থাৎ উৎপাতন্দুরা নিসমি টান দিবেন, রিফ্রেশ করবেন, দেখবেন যে এখানে আপনাদেরকে তারা দিয়ে দিবে 0.01 ইসলাম কয়েন, ঠিক আছে, এটা কিন্তু ফ্রিতে তারা দিয়ে দিল, হয়তো মেবি এটা গ্যাস ফি হিসাবে আপনাদের কাটবে আর কি। এরপরে আপনারা আবার কি করবেন, ওই যে চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টুডে ফলিং আজকেও ফলিং ওখানে ক্লিক করে ঢুকছিলেন টেলিগ্রামে, ওই পোস্ট সেম পোস্টটাতে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে এই যে নিচের দিকে লেখা দেখতে পাবেন সেম ওয়ালেট অ্যাড্রেস, এই যে যে অ্যাড্রেসটা রয়েছে এটার উপর চাপ দিবেন, কপি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনারা হ্যাকক ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে কি করবেন, এই যে এখান থেকে সেন অপশন রয়েছে এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে যে অ্যাড্রেসটা কপি করে আনলেন সেই অ্যাড্রেসটা এই যে এখানে উপরের দিকে এখানে চাপটা ধরে পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ অপশনে চাপ দিবেন।
এরপর আপনারা কি করবেন, এরকম আসার পরে যে এখানে লেখা রয়েছে ম্যাক্স, ম্যাক্স অপশনে ক্লিক করবেন। এখানে কম দিলে হবে না, অবশ্যই ম্যাক্স করে দিবেন, ঠিক আছে। অথবা এখানে একটু কম দিতে পারেন, হয়তো বা 001 এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে 0.001 এটা রাখে। এরপর এই যে নিচের দিকে পিবি অপশনটা রয়েছে, এখানে চাপ দিবেন, তার পরে এরকম চলে আসবে। আসার পরে এখানে লেখা রয়েছে সেন্ড, সেন্ড অপশনে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর এখানে কি আসে দেখেন, ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর এখান থেকে ডান অপশনে চাপ দা দিবেন, ঠিক আছে, বাস হয়ে গেল। এখন কিন্তু এই যে সেন্ড রিসিভ দুইটিই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে এই কাজটা কমপ্লিট করবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে আন, আন অপশনে চাপ দিবেন, এরকম চলে আসবে। আসার পরে এখানে গেটে টিকিট এখানে চাপ দিবেন, ঠিক আছে। চাপ দেওয়ার পরে আবারও ক্যাপচাটা এখানে টান দিয়ে মিলাই দিবেন, ঠিক আছে। এরপর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এখানে কি আসে আমরা দেখব। ওকে, তো এখানে 12 ঘন্টা পর পর মেবি এই কাজটা করতে পারবেন, স্ট্যাকিংয়ের এই কাজটা, ঠিক আছে। এটার বিনিময়ে হয়তোবা তারা একটা রিওয়ার্ড দিবে আপনাদের, তবে সেটা নিজ দায়িত্বে, ঠিক আছে। তো এভাবে করে করে নেবেন, এটা মেবি 12 ঘন্টা পর পর এই সেম কাজটা করতে পারবেন, এখানে যেহেতু টাইম অফ আছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর যদি আপনারা এখানে ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। 2 দিনের একটা কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে তারা মেবি একটা রিওয়ার্ড দিবে, সেটা সম্পর্কে বিস্তারিত বলেছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাই হোক, এরপরে তো এখন যে কাজটা করতে হবে, এরপরে এই যে স্ট্যাকিংয়ের যে কাজটা, এখানে চাপ দিতে হবে, চাপ দিলে এরকম চলে আসবে। আসার পরে এই যে এখানে ভ্যালিডেটর, এখানে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে, ঠিক আছে। উরপের থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব ইসলামিক স্ট্যাকিং, এটা এটা ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখানে আপনারা যে কাজটা করবেন, একরকম কাজ কিন্তু আমরা সাতোশি করেও করছিলাম, তো ওরকমটাই অনেকটা সেম বোঝা যাচ্ছে। এরপর এরকম আসার পরে এই যে ডেডিকেটেড এখানে চাপ দিবেন, দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এখানে কতটুকু কয়েন দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। যদি ম্যাক্স হয় সবকটা দিতে চান সবকটা, অথবা আমি এখানে একটু কমিয়ে দিব, 0.001 দিয়ে দিব, এটা নিচ্ছে না, আচ্ছা হ্যাঁ 0.01 এই পরিমাণ দিয়ে দিব। এরপরে পিবিও অপশনটা রয়েছে, এটার উপরে চাপ দিব, এভাবে করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এরকম চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখানে আবারও এখানে ক্লিক করতে হয় কি না ডেডিকেট অপশনে দেখি, হ্যাঁ ক্লিক করতে হয়। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এরকম কমপ্লিট হয়ে যাবে, এই যে ডেডিকেট কমপ্লিট লেখা চলে আসবে। এরপর ডান অপশনে মিলে মিলে চাপটা দিবেন, বাস কাজ কমপ্লিট, ঠিক আছে। এরপরে ব্যাগে আসবেন, ব্যাগে আসবেন, ব্যাগে আসবেন, ঠিক আছে। ব্যাগে আসার পরে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে হোম পেজে চলে আসবেন, রিফ্রেশ করবেন একটু অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো এরপরে আপনারা এখান থেকে নিউজ অপশনে ক্লিক করে এই সংক্রান্ত ক্রিপ্টো সম্পর্কে বিভিন্ন নিউজগুলো দেখতে পারেন। সেটিং অপশনে ক্লিক করলে আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এইভাবে করে কাজগুলো করে রাখুন, পরবর্তীতে আপডেটগুলো জানিয়ে দিব। আর কারা কারা সফল করতে পারলেন বা সফল হতে পারলেন না, কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, ভালো রাখবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ।